আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দিনদারি বান্দার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, বেতের নামাজের সব দোয়াগুলো এই ভিডিওটিতে সামান্য পরিসরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, বেতের নামাজ ওয়াজিব, এটি আপনাকে পড়তেই হবে, না পড়লে আপনি গুনাগার হবেন। তো যখন আপনি বেতের নামাজ পড়ার জন্য জায়নামাজে দাঁড়াবেন, তখন আপনি প্রথমে একটা নিয়ত করবেন, আর তা হচ্ছে এরকম: নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা সালাসা রাকাআতি সালাতিল বিত্রি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে বেতের নামাজের আরবি নিয়ত। যদি এটি পড়া আপনার পক্ষে সম্ভব না হয়, তাহলে বাংলায় এভাবে নিয়ত করবেন: আমি কেবলামুখী হয়ে বেতারের 3 রাকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি, আল্লাহ আকবার। অথবা আপনি আপনার মনে মনে নিয়ত করবেন যে আমি বেতারের নামাজ আদায় করতেছি, আল্লাহ আকবার। আপনি আরবি নিয়ত বা বাংলা নিয়ত বা মনে মনে নিয়ত যেটাই করেন না কেন, তেরোটাই সহিত 3টার 1টা করলেই হয়ে যাবে। 3টার 1টাও যদি আপনি না করেন, তাহলে বেতারের নামাজ পড়া আর খামাখা কোনো কাজ করা একই কথা। নিয়ত ছাড়া বেতের নামাজ হবে না। অবশ্যই আপনাকে নিয়ত করতে হবে হাত উঠানোর আগে। নিয়ত করার পর হাত উঠাবেন, আল্লাহ আকবার বলবেন, হাত উঠি আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন। হাত বেঁধে প্রথমে সানা করবেন: সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গাইরুক। এটি হচ্ছে সানা। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। এরপরে আলহামদুলিল্লাহ সূরা পড়বেন: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এরপরে একটা সুরা মিলাবেন। আমি উদাহরণ তো বোঝাবার জন্য একটা সুরা মিলাচ্ছি। আলম তরা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এই হচ্ছে প্রথম রাকাতের কাজ। এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে সুবহান রব্বিয়াল আজিম এই তাসবিহটি 3, 5 অথবা 7 বার পাঠ করবেন। এরপরে সামি আল্লাহ লিমান হামিদ বলে দাঁড়াবেন, দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবেন। এরপরে আল্লাহু আকবার বলে সেজদা যাবেন। সেজদা গিয়ে সুবহান রব্বিয়াল আলা এই তাসবিহটি 3, 5 বা 7 বার পাঠ করবেন। এরপরে সেজদা থেকে বসবেন, আবার দ্বিতীয় সেজদা করবেন। এরপরে আল্লাহু আকবার বলে আবার দ্বিতীয় রাকাত পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে আলহামদুলিল্লাহ সূরা পড়বেন, যথাক্রমে আমিন বলবেন এবং সেই সাথে একটা সূরাও মেলাবেন। সূরা মেলানোর পর আবার রুকু করবেন, রুকু থেকে দাঁড়াবেন, সেজদা করবেন। 2 সেজদা করার পর দ্বিতীয় রাকাতে বৈঠক করবেন, বসবেন, বসে আত্তাহিয়াত পাঠ করবেন। আত্তাহিয়াত হচ্ছে এরকম: আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্বাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ। এই আত্তাহিয়াতু পড়ে আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। যেহেতু বেতের নামাজ 3 রাকাত বিশিষ্ট, তাই আত্তাহিয়াত বলার পর দুরূদ শরীফ পাঠ করতে পারবেন না বা দোয়া মাসুরা পড়তে পারবেন না। আত্তাহিয়াত বলার পড়ার শেষ হওয়ার সাথে সাথে আপনি তৃতীয় রাকাত পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন।
তৃতীয় রাকাতে যথাক্রমে আলহামদুলিল্লাহ সূরা বলবেন, আমিন বলবেন, এবং সেই সাথে একটা সূরা মিলাবেন। আমি বুঝাবার জন্য ইন্না আতিনা সূরাটা পাঠ করছি। ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা মিলানোর পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। হাত বাঁধার পর দোয়া কুনুত পাঠ করবেন। বেতরের নামাজে আসলে হচ্ছে দোয়া কুনুত, অন্য নামাজের দোয়া কুনুত পড়তে হয় না, শুধুমাত্র বেতরের নামাজের সাথেই দোয়া কুনুতটা অঙ্গ অঙ্গি ভাবে জড়িত। তো দোয়া কুনুত আপনি এভাবে পাঠ করবেন। আমি দোয়া কুনুত আপনাদের সুবিধার্থে এখানে লিখে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونهفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। نشك এটি হচ্ছে দোয়া কুনুত, যা তৃতীয় রাকাতে আলহামদুলিল্লাহ সূরা আমিন এবং সূরা মিলানোর পর আল্লাহু আকবার বলে হাত উঠে হাত বেঁধে পাঠ করতে হয়। এই দোয়াটির অর্থ খুবই সুন্দর, অর্থের দিকে লক্ষ্য করুন, একটু আমি পাঠ করে শোনাচ্ছি। হে আল্লাহ, আমরা তোমারই সাহায্য চাই, তোমার নিকট ক্ষমা চাই, তোমারই প্রতি ইমান রাখি, তোমারই উপর ভরসা করি এবং সকল মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি। আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি, অকৃতজ্ঞ হই না। হে আল্লাহ, আমরা তোমারই দাসত্ব করি, তোমারই জন্য নামাজ পড়ি এবং তোমারই এবং তোমাকেই সেজদা করি। আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি, আমরা তোমারই রহমত আশা করি এবং তোমার আজাবকে ভয় করি, যদিও তোমার আজাব তো শুধুমাত্র কাফেরদের জন্য নির্ধারিত, তথাপি আমরা সেই আজাবের ভয়ে কম্পমান থাকি। তো দর্শক, এটা হচ্ছে বেতার নামাজের অর্থ বা দোয়া কুনুতের অর্থ। এই দোয়া কুনুতের অর্থ দেখে খেয়াল করে বেতার নামাজ পড়বেন, তাহলে বেতার নামাজ পড়ার মজা আপনি পাবেন, বেতার নামাজ আপনি মনোযোগী হতে পারবেন। আপনি সূরা কিরাতের অর্থ যদি জানেন, তাহলে আপনার মন আপনার ব্যবসার চাকরি বা আপনার ছেলে মেয়ে বা প্রিয়জনের কাছে যাবে না, আপনার মনটা বেতার নামাজের সাথেই যোগ হয়ে থাকবে। অর্থের দিকে লক্ষ্য করে নামাজ পড়বেন, নামাজে মজা পাবেন। আর অর্থের দিকে অর্থ যদি না জানেন, কি পড়লেন না পড়লেন নিজেও বুঝলেন না, নামাজটা পড়ে মজাও আপনি পাবেন না। এই জন্য অর্থ জানবেন, অর্থ বুঝে বুঝে অর্থের কথা খেয়াল করে করে দোয়া কুনুতটা পাঠ করবেন ইনশাআল্লাহ, তাহলে আপনি বেতার নামাজ পড়ে মজা পাবেন। তো দর্শক, এই দোয়া কুনুতটা পাঠ করার পর আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিয়ে আল্লাহ আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আজিম 3, 5 বা 7 বার পাঠ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবেন, রব্বানা লাকাল হামদ বলবেন। এরপরে তৃতীয় রাকাতে সেজদা যাবেন আল্লাহু আকবার বলে, সেজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা 3, 5 বা 7 বার পাঠ করে দ্বিতীয় সেজদার জন্য বসবেন। এরপরে আবার দ্বিতীয় সেজদা করবেন, দ্বিতীয় সেজদায়ও সুবহান রাব্বিয়াল আলা 3, 5 বা 7 বার পাঠ করে তৃতীয় রাকাতে বৈঠক করবেন। বসে বৈঠকে তিনটা দোয়া পাঠ করবেন, 1 নম্বর আত্তাহিয়াতু, 2 নম্বর দুরুদ শরীফ, এন্ড দেন দোয়া মাসুরা। এই তিনটি বিষয় বা তিনটি দোয়া বা সুরা আপনাকে পড়তেই হবে। দর্শক, প্রথম হচ্ছে আত্তাহিয়াতু, আমি পাঠ করে শোনাচ্ছি তিনটি ধারাবাহিকভাবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله এবার দুরূদ শরীফ পাঠ করবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হচ্ছে দুরুদ শরীফ, যার নাম দুরুদ ইব্রাহিম বা নামাজের দুরুদ। এরপরে আপনি দোয়া মাসুরা পড়বেন, আর তা হচ্ছে এরকম, আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি জুলমান কাসীরা ওয়ালা ইগফিরুজ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। এই দোয়াটি পাঠ করে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্যাস, আপনার নামাজ বেতের 3 রাকাত নামাজ কমপ্লিট হয়ে গেল। এরপর যদি পারেন মোনাজাত করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আপনি আপনার মন মতো বাংলা, ইংলিশে বা আরবি ভাষায় দোয়া করবেন বা মনে মনে দোয়া করবেন। দর্শক, বেতের নামাজ কখন পড়বেন? বেতের নামাজ পড়বেন ঈশার নামাজের পরে, ফজরের নামাজের আগে। সারা রাত পড়ার সুযোগ আছে। এছাড়া নামাজের সালাম ফিরানোর পর বেতের নামাজ রক্ত শুরু হয় এবং তাহাজ্জুদ নামাজের সময় শেষ হওয়ার আগ পর্যন্ত বেতের নামাজ পড়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বেতের নামাজ যেভাবে পড়তে বলেছেন সেইভাবে পড়ার যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।